লা ইস্তখলফেনহুম ফিল আরদি কমাস্তখলফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন নবীর নেচের চোল কতগুলো কাটতে হবে আসলে হাদিসে যে বিষয়টি এসেছে হালকুল আনা অর্থাৎ এটাকে সেচে ফেলতে হবে বিষয়টা এমন নয় যে কেঁচি দিয়ে অর্ধেক কাটা কিংবা কিছু অংশ কাটা কেচি দিয়ে কাটা উদ্দেশ্য নয় এখানে ব্লেড খোর দিয়ে ব্লেড কিংবা খোর দিয়ে পুরোটা সেচে ফেলতে হবে হাদিসে এভাবেই এসেছে হালকুল আনা অর্থাৎ নাবির নিচের চুলগুলো সেচে ফেলাই পরিপূর্ণভাবে সেচে ফেলা হাদিসে এসেছে আশা করি বুঝতে পেরেছি